শক্তি বাড়িয়েছে নিম্নচাপ। বাংলার এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা। তো বন্ধুরা, বাংলার কোন কোন জেলায় কবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কি বলছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। আর আপনারা এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন বিস্তারিত কমেন্ট করে জানাবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। আগের থেকে শক্তি বাড়িয়েছে নিম্নচাপ, যার ফলে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় শুক্রবারে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। সেই সঙ্গে যুক্ত হয়েছে কোটালের ভয়। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে ঘূর্ণাবর্তটি, আগামী সময়ে যা উড়িষ্যার অভিমুখে যাবে বলে মনে করা হচ্ছে। তবে বাংলার ওপরেও যে ভালো প্রভাব থাকবে তা আগেও বলা হয়েছে আবহাওয়া বিভাগের পক্ষ থেকে। উপকূলীয় এলাকায় বৃষ্টির সঙ্গে ভয় ধরাচ্ছে কোটাল, সুন্দরবন, হিঙ্গলগঞ্জ, পূর্ব মেদিনীপুরের বেশ কিছু এলাকা এখন প্রশাসনের চিন্তার বিষয়। কারণ যশের ক্ষতিগ্রস্ত সব বাঁধ এখনও মেরামত করা সম্ভব হয়নি। শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। কলকাতা সহ আশেপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় আকাশ মেঘলা থাকবে, বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৪৮ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের সর্বত্রই মৌসুমি বায়ু প্রবেশ করে যাবে বলেও জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে শুক্রবার ১১ জুন ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা ও হাওড়া জেলায়। শনিবার অর্থাৎ ১২ জুন ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়। রবিবার অর্থাৎ ১৩ জুন ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে। ১২ জুন শনিবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে। ১৩ জুন রবিবার এবং ১৪ জুন সোমবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায়। এছাড়াও ১৪ জুন ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাহেও। উপকূলের তিন জেলায় হাওয়ার সতর্ক বার্তা। উপকূলের তিন জেলা পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার জন্য ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে হাওয়ার সতর্ক বার্তা জারি করা হয়েছে। বলা হয়েছে ১১ থেকে ১৩ জুনের মধ্যে এই তিন জেলায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।